প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা অরিন্দম সরকারের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। মঙ্গলবার ভোররাতে দুষ্কৃতীরা বাইকে করে এসে ছাত্র পরিষদ নেতার বাড়িতে গুলি চালায়, বাইক ভাঙচুর চালায়, এমনকি তৃণমূল ছাত্র পরিষদ নেতা অরিন্দম সরকারকে প্রাণ নাশের হুমকিও পর্যন্ত দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে বাড়িহাটি 19 নম্বর ওয়ার্ড মারোয়ারি বাগান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাশাপাশি এলাকা তৃণমূল কংগ্রেসের পোস্টার ব্যানার ছেঁড়ার অভিযোগও ওঠে। এই দুষ্কৃতী তাণ্ডবে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাস্থলে এসে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভোলা থানার পুলিশ। এই গোটা ঘটনা প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা অরিন্দম সরকার জানান, সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমি তো পলিটিক্যাল শত্রুতা ওরকমভাবে আমার সাথে সেরকম এরকম করার মতো আমি বুঝতে পারলাম না। কিন্তু যারা কালকে এসেছিল আমি তো সেই সময় বেরোতে পারিনি, একা আমি বাড়িতে, ওরা 10 জন ছিল। তা ওরা একটু হিন্দি ভাষী কথা বলছে। আমাদের পাড়া বা এখানে এই এলাকা খুব শান্ত শিষ্ট। বাইকের শব্দ পেয়েছি, এবার কটা বাইক আমি তো দেখা সম্ভব না, তাও আমি যা গলা পেলাম আন্দাজে 10 জনের মতন, 9 জন এসে প্রথমে এই জানলাটা ধাক্কাধাক্কি করেছে, ভেঙেও ফেলেছে। হ্যাঁ, তারপরে বলছে মানে বেরোনোর জন্য, আমি আর বেরোইনি, ঠিক আছে। তা তারপরে বাইকটা ভেঙেছে, টালিগুলো ছিল টালিগুলো ভেঙেছে। তারপরে লাস্টে মানে ওটা চকলেট বোম না গুলি করেছে আমি বুঝতে পারলাম না, দুটো আওয়াজ পেয়েছি। পুলিশ এসছে, পুলিশ এসে তদন্ত করেছে, দেখেছে অনেকক্ষণ ছিল, ভোর অবধি ছিল, আজকে থানায় বলেছে দেখা করতে। আতঙ্কিত, দেখুন আতঙ্কিত ব্যাপার হচ্ছে সেটা না, ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো এখানে হয় না, এরকম আজকে হট করে এরকম হলো, সেই জন্য একটুখানি খারাপ লাগছে। ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন পানিহাটি 19 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর সুভাষ চক্রবর্তী। এ ঘটনা প্রসঙ্গে তিনি জানান, ব্যাপারটা হচ্ছে দেখুন আমার এই ব্যাপারে আমার যা ধারণা, এই প্রথম ঘটনা ঘটলো এই এলাকায়, শুনতে পাচ্ছি এই এলাকায়। আমি সকালবেলা এসেছিলাম, এই এলাকার মানুষ কেউ বললো না যে আমরা শুনেছি, এবং এই এলাকার আমি অনেককে জিজ্ঞেস করেছি আওয়াজ পাওয়াজ পেয়েছে কিনা, বললো রাত 2:30টার সময় আমরা ঘুমেছিলাম, আমরা যে কোনো আওয়াজ পাওয়াজ পাইনি। যাই হোক, এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক, এই ঘটনা আগামী দিন যাতে না ঘটে তাহলে আমরা যারা আছি আমরা দেখব, আমরা এলাকার মানুষ সবাই আমরা খুব ভালোভাবে জানি যে এই এলাকার এরকম কোনো ঘটনা ঘটে না, আমরা দেখব। আমার সাথে সভাপতি ছাত্র পরিষদের আছে, এবং শুধু তাই নয় আরও অনেক আমাদের কর্মীরা এখানে এসছে, আমরা সবাই এখানে দেখব যাতে কিনা এই ঘটনা না ঘটে। তবে পিকলু আমাদের দলের কর্মী, তার উপরে এই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে সেটাও আমরা দেখব। বলবো এটা তদন্ত করে বার করতে যে অরিজিনাল কালপিতটা কে বা কারা। পানিহাটি থেকে মিন্টু চক্রবর্তী, রিপোর্ট চ্যানেল 24/7।